সবাইকে শুভ বিজয়ের অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা আমার তরফ থেকে। বড়দের আমার শ্রদ্ধাভরা প্রণাম, ছোটদের আমার ভালোবাসা এবং আমার সমবয়সীদেরও আমার ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিওটা আজকে শুরু করছি। আমি রেশমি ব্যানার্জি, আমার নতুন একটা ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। আশা করি সবার পুজো খুব ভালোই কেটেছে, সেটাই সবাই ভালো কাটান সেটা আমি মন প্রাণ থেকে চাই। আজকে আমার ভিডিওটা করার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে বিগত এক মাসের ওপরে আমাকে আমার অনেক মেসেজও এসছে, ইউটিউবে আসেনি কিন্তু আমার ফেসবুকে অনেকে আমার যারা সাবস্ক্রাইবাররা রয়েছে সবাই আমাকে মেসেজ করেছে ভিডিও আসছে না কেন। অবশ্যই আমার সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই আমি আজকে আমার এই ভিডিওটা করছি। সেটা হচ্ছে জীবনে একটা অনেক বড় ক্রাইটেরিয়ার মধ্যে দিয়ে চলছি, এখনো পুরোপুরি ঠিক হইনি, তো সেই জন্য আমি ভিডিও করতে পারিনি। একটু ঠিক আছি, পুরো ঠিক হইনি, একটু ঠিক আছি, তাই আজকে মনে করলাম যে আজকে আপনাদের সাথে শেয়ার করে ফেলি। সেটা হলো গত সেপ্টেম্বর মাসের ফার্স্টের দিকে এক দু তারিখেই হঠাৎ আচমকা আমার হাজবেন্ডের প্রচন্ড জ্বর হচ্ছিল। তো ন্যাচারাল জ্বর হচ্ছে ভেবেছি যে ঠান্ডা লেগে জ্বর হচ্ছে হয়তো, তো দু তিন দিন জ্বরটা ছিল, ডাক্তারের পরামর্শ নিয়ে ওকে ওষুধ দিচ্ছিলাম, অ্যান্টিবায়োটিকও দিচ্ছিলাম, কিন্তু কিছুতেই জ্বরটা কমছে না, জ্বরটা বাড়ছে তো 102-3-4 হয়ে যাচ্ছে। তো আমি রিক্স না নিয়ে 5 তারিখ আমি ওকে বাড়িতে রেখেই, মানে অ্যাকচুয়ালি এখন যা ক্রাইসিস সেখানে সব জায়গায় বেড পাওয়া সম্ভব না, আর আমি চেয়েছিলাম যে ও অ্যাকচুয়ালি বারাসাতের মধ্যে যদি আমি ওকে কোথাও অ্যাডমিট করতে পারি তাহলে আমার পক্ষে একটু যাতায়াত করাটা সুবিধা হবে। তো আমি এখান থেকে ওকে বাড়িতে রেখে আমি একা চলে যাই, গিয়ে আমাদের বারাসাত নারায়ণাতে যাই, গিয়ে কথা বলি, কিন্তু ওখানে কোনোভাবেই বেড পাওয়া যায়নি। তারপর বারাসাতে আরেকটা নার্সিংহোমে সেখানে গিয়ে কথা বলি, ওখানে বেড অ্যারেঞ্জ হয়, তো ওকে ওখানে ওর ছোট ভাই এখান থেকে ওকে নিয়ে যায়, নিয়ে গিয়ে ওখানে অ্যাডমিট করি। ওখানে ওরা প্রথমেই ওখানে বলে না সব জায়গায় এখন রুলস যে পেশেন্ট আসলে আগে কোভিড টেস্ট করে তারপরে পেশেন্টের বাকি যা ইয়ে আছে সেগুলো করো, তো র্যাপিড টেস্ট করার সাথে সাথে সেটা পজিটিভ আসে। বিশ্বাস করবে কি না আমি জানি না, আমি আমার মনে হচ্ছিল আমার পায়ের তলা থেকে মাটিটা সরে গেছে, আমি বাইরে বেরিয়ে হাউ হাউ করে কাঁদছি যে কি করব আমি, এবার ওকে কোথায় নিয়ে যাব কি করব। ওখান থেকে তার মধ্যে আমাকে বলেছে এখানে আমাদের কোভিড টেস্ট এই কোভিড চিকিৎসা হবে না, তারপরে এখানে ফোন ওখানে ফোন সবকিছু করে। আবার সেদিন অ্যাকচুয়ালি আমার বোনের বরের জন্মদিন ছিল, তো ওদের বাড়ি ভর্তি লোকজন, আমি ওদেরকে সেভাবে বিরক্ত করতে পারিনি। আমার মামা গোবরডাঙ্গা পাঁচপোতায় ওখানে ছিল, আমাদের যে রিসর্টের ওখানে ছিল, তো অত দূর রাত্রি তখন বাজে অলরেডি 10-11, 10:30 বাজে, সে সময় তো ওখান থেকে আমার মামারও আসা সম্ভব না। তারপরে কোন রকম ভাবে চাণক্যের ফোন নাম্বারটা আমি ওর এক বন্ধুর কাছ থেকে পাই, সেখান থেকে যোগাযোগ করি, করে আমি তাদের ওখানে ফোন করি, ফোন করে তাদের টোটাল ক্রাইটেরিয়া গুলো বলি। তারা তখন আমাকে বলেছে হ্যাঁ আমরা এখানে কোভিড পেশেন্ট আমরা ভর্তি নেব, কিন্তু যদি কোনো কার্ডিয়াটিক প্রবলেম না থাকে তাহলে, আর কার্ডিয়াটিক যদি কোনো প্রবলেম থাকে তাহলে আমরা কোভিড পেশেন্ট ভর্তি নিতে পারবো না। তো আমি আর এমন একটা জায়গায় সেই কদম্বগাছি ওখানে এমন একটা জায়গা, আপনারা সবাই ফেসবুকেও দেখছেন যে টাকি রোডের অবস্থা খুব খারাপ, ওই রাস্তা দিয়ে যেতে তো মানে 2 ঘন্টার উপরে সময় লেগে গেছে,
ওখানে একটা গাড়িও পাচ্ছি না, রাতে 11টা বাজে, গাড়ি যেগুলো যাচ্ছে কোনোটাই ব্যাক করছে না। তারপর কিছুই পাচ্ছি না। তারপরে আমার মেজো দেওর, আমার যা, এখান থেকে ওরা গাড়ি নিয়ে বেরিয়ে যায়। আমরা ওখান থেকে কোনো রকম ভাবে একটা গাড়ি পাই, রাত্রি তখন 11:30 বাজে, গাড়ি পেয়ে আমরা চাপাটালিতে আসি। এসে ততক্ষণে আমরাও গাড়ি থেকে নেমেছি, ওরাও ঢুকে গেছে। ঢুকে গিয়ে আমরা ওর দুই ভাই, ভাইয়ের বউ, আমি ওকে নিয়ে ডিরেক্ট চাণক্যতে চলে যাই। চাণক্যতে গিয়ে ওকে অ্যাডমিট করি। করার পরে ওকে, ওর কোনো সেরকম কার্ডিয়াটিক প্রবলেম ছিল না, বুকে কফ বসে গেছিলো, সেটা ইনফেকশন হয়েছিল। তো চাণক্যের যে মেইন বিল্ডিং, ওখানে এমার্জেন্সিতে সবকিছু হচ্ছিল। এবার কোভিড পেশেন্টকে ওখানে রাখে না, আপনারা হয়তো অনেকেই জানেন। কোভিড পেশেন্টের বিল্ডিংটা টোটালি অন্য একটা, পুরো সামনের দিকে। অ্যাকচুয়ালি এই 13 বছর আজ আমার বিয়ে হয়েছে, আমি আমার হাজবেন্ডকে কোনোদিনও এরকম সিচুয়েশনে দেখিনি। মানে ওর শরীর খারাপ হয়েছে, জ্বর হয়েছে, জারি হয়েছে, ঘরের মধ্যে হসপিটালাইজড হতে হয়নি, যেগুলো আমাকে দিনের পর দিন হতে হয়েছে, ওকে হয়নি। তো জীবনের সব থেকে বড় অসহায় আমার সেই দিন আমার নিজেকে নিজে লাগছিল। ওকে ওখান থেকে যখন অ্যাম্বুলেন্স করে ওরা বিল্ডিং এ শিফট করছে, মানে মনে হচ্ছে আমি কি জানি হারিয়ে ফেলছি। যাই হোক, ঠাকুরকে ডাকছিলাম যে জানি সুস্থ হয়ে যায়, আর কিছু চাই না, যেভাবে নিয়ে এসেছি সেভাবে যেন বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে পারি। তো নিয়ে গেল, ওখানে তো আমাদের কাউকে অ্যালাউ করবে না। তারপর আমার দেওর যা, ওদেরকে বাড়ি পাঠিয়ে দিলাম, আমি ফিরলাম না। সকালবেলা কিছু প্রসিডিওর ছিল, আমি থেকে গেলাম। ওরা আমাকে অনেকবার বলেছিল যে চলো বাড়ি চলো, তাই বললাম না তোমরা যাও, আমি থেকে যাই। আবার অতটা রাস্তা আসতে হবে, নিজের শরীরটাও ভালো লাগছিল না, তাই ওদের পাঠিয়ে দিলাম, আমি থেকে গেলাম। থেকে গিয়ে পরের দিন সকালবেলা সমস্ত প্রসিডিওর কমপ্লিট করে 2:30 নাগাদ আমার বোনের বর গেল, গিয়ে আমাকে নিয়ে একদম বাড়িতে ড্রপ করে দিয়ে গেল। তো সেই দিন থেকে আমার শরীরের মধ্যে অস্বস্তি শুরু হয়ে গেছে। ওভারঅল সারা শরীর, গা হাত পা ব্যথা করছে, শরীর খারাপ লাগছে। তারপরের দিন ডাক্তারের সাথে, যেহেতু পেশেন্টের কাছে তো যেতে দিচ্ছে না, ডাক্তারের সাথেই কথা বলতে হচ্ছে পেশেন্টের সিচুয়েশন সবকিছু সম্পর্কে। তো ডাক্তারের সাথে কথা বলতে আমি আবার বাই ট্রেন গেলাম, আমি একাই গেলাম। ফেরার সময় আমি প্রচন্ড ট্রেনের মধ্যেই অসুস্থ হয়ে পড়েছি। কোন রকম ভাবে ট্রেন থেকে নেমে বাড়িতে এসেছি, আমার তারপরে আর ওঠার ক্ষমতা নেই। পরের দিন সকালবেলা আমাদের অশোকনগরের স্টেট জেনারেল হাসপাতালটা কোভিড হাসপাতাল হয়ে গেছে, সেখানে আমাকে আমার মেজো দেওর, আমার যা, দুজনে মিলে নিয়ে গিয়ে টেস্ট করালো, আমি পজিটিভ বেরোলাম। আমাকে ওখানে অ্যাডমিট করার মতোই ছিল, আমার শরীর প্রচন্ড খারাপ ছিল। ওরা আমাকে অ্যাডমিট করে দিয়ে আসলো, কিন্তু ওখানে আমি ঠিক ভালো থাকছিলাম না, খুব খারাপ লাগছিল শরীর, কিছু খেতে পাচ্ছিলাম না, খুব শরীর খারাপ লাগছিল। আমি 2 দিন পরে বড়তে সই করে বাড়ি চলে আসি। তারপর ওকে ডিসচার্জ করে, ওকে ডিসচার্জ করে হচ্ছে ওর ডিসচার্জ হয় 10 তারিখ। আমি ছিলাম হচ্ছে 8-9, আমি 8-9 থেকে আমি বাড়ি চলে আসি। বাড়ি চলে এসে ওর ডিসচার্জ হয় হচ্ছে 11 তারিখ ওর ডিসচার্জ হয়। আমি গিয়ে ওকে বাড়ি নিয়ে আসি, কারণ অ্যাকচুয়ালি ওখানে যেহেতু আমার সই ঠই ছিল, সেই জন্য আমাকেই যেতে হয়েছিল। কোভিড অবস্থাতেই গাড়ি নিয়ে গেছিলাম, গিয়ে ওকে নিয়ে বাড়ি চলে এসে, ও সুস্থ হয়ে গেছিল, ওর কোনো সমস্যা ছিল না, আমি সুস্থ হইনি। যা খাচ্ছিলাম আমার সব বমি হয়ে যাচ্ছিল। তো ডাক্তারকে ফোন করি, ডাক্তার বলল যে 17 দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে, তার আগে তো আপনাকে আমি দেখতে পারবো না। ঠিক আছে, 17 দিন কোয়ারেন্টাইনে থাকলাম। থাকার পরে ডাক্তারের কাছে গেলাম, তো একটা ইনসিডেন্ট ঘটে গেছিল। প্রথমেই আমি হাত জোর করে আপনাদের সবার কাছে মার্জনা চেয়ে নিচ্ছি, আমি সেই ইনসিডেন্টটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারবো না। আমার জীবনের সব বলতে পারেন খুব প্যাথেটিক ইনসিডেন্ট, আমি কোনোদিনও যদি নিজের মনে জোর নিয়ে অর্জন করে আমি শেয়ার করতে পারি, অবশ্যই শেয়ার করব।
না, যাই হোক, আমার তারপরে সেটা ঘটে যাওয়ার পরে আমার ছোটখাটো একটা উটি হয়, উটি হয়ে আমি পঞ্চমীর দিন সুস্থ হয়ে, একটু সুস্থ হয়ে আমি বাড়ি ফিরি। তাই পুরো বা পুজোটাই আমি বাড়িতেই কাটাই, এমনকি অষ্টমীর অঞ্জলিটাও পর্যন্ত আমি দিয়ে যাই, যে দিতে পারিনি, শরীরটা উইক, মাথা ঘুরছিল, মাকে বরণ করতে গেছিলাম, মা বছরে একবারে আসেন, বরণটুকুনি যদি করতে না পারি তখন একটু কষ্ট হবে, তাই সব কষ্ট ভুলিয়ে মাকে বরণ করে এসছি, এখন একটু ভালো আছি আমি। তো আমার এইগুলো আপনাদেরকে জানানোর মানে মনের অবস্থাটা এখনো পর্যন্ত ভালো নেই, কোথাও না কোথাও একটা প্রচন্ড কষ্ট আছে ভেতরে। যাই হোক, আমি যদি কোনোদিনও পারি অবশ্যই আপনাদেরকে সেটা শেয়ার করব। তো এখন একটু ঠিক আছি, 19 তারিখ আবার আমার চেক আপ, 1 মাস আমাকে রেস্টে থাকতে হবে, উঠে তো অবশ্যই দাঁড়াতে হবে, আমার মেয়ের জন্য, আমার স্বামীর জন্য আমাকে উঠে আবার দাঁড়াতে হবে সব ভুলে গিয়ে, তো সেটাই করছি। আজকে ভিডিওটা আমার করতেই হতো, কারণ আপনাদেরকে সবটাই জানানো কর্তব্য, কিন্তু আমি একটা জিনিস স্কিপ করে গেলাম, সেটা আমি জানাতে পারলাম না। আবারও বলছি, মনে যদি কোনোদিনও সাহস অর্জন করতে পারি অবশ্যই জানাবো। তো আমি কোভিড নিয়েই বলছি, আজকে কোভিডটা আমাদের জীবনে এসছে, আমার ফ্যামিলির জীবনে এসছে। তো এই পুজোর সময় দেখেছি যেভাবে সবাই কোভিড বিধি ভঙ্গ করে, যেভাবে সব একসাথে সব ঠাকুর দেখা, অবশ্যই দেখবেন না কেন, অবশ্যই দেখুন, কিন্তু কোভিডটা যাদের জীবনে এসছে তারা জানে কোভিডটা কতটা মারাত্মক। তো সেটাই সেটাই বলবো, আমি নিজে ফিল করেছি, নিজে যন্ত্রণা ভোগ করেছি। তো আপনারা কোভিডটাকে ক্যাজুয়ালি নেবেন না, কোভিডটাকে নিয়ে সচেতন থাকুন, এটাই বলা আর কিছুই না। তো এরপর থেকে অবশ্যই ভিডিও আসবে, আর কিছু বলবো না, সবাই একটা কথাই বলবো যে কোভিডটাকে ক্যাজুয়ালি নেবেন না, ডাক্তাররা যেগুলো বলছে সেগুলো ঠিক মতো একটু মেনটেন করে চলুন, তাহলে হয়তো আমরা একদিন কোভিডকে অবশ্যই হারাতে পারবো, আদারওয়াইজ সম্ভব না। তো ভিডিওটাকে আর লেন্দি করছি না, আজকের মতো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি, সবাইকে আবার হাত জোর করেই বলছি, সবাই প্লিজ একটু সেফ থাকুন, ডিস্টেন্স মেনটেন করে চলুন, যেগুলো প্রয়োজন সেগুলো করুন। আজকের মতো তাহলে এখানেই আমার ভিডিওটা শেষ করছি, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেফ থাকবেন, নমস্কার।